শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুরে নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের উদ্বোধন ও বিএনপি থেকে শতাধিক নেতৃবৃন্দের আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমানের পরিচালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য জননন্দিত নেতা অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়াজ হামিদ জেলা কৃষক লীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জেলা আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান সদস্যম্যান সুলতানুজামান লিটন উপজেলা শ্রমিক যুগ্ম আহ্বায়ক আব্দুস এম এ আসাদ মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদ সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান সাধারণ সম্পাদক হারুনর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী লীগের যোগদানকৃত শতাধিক নেতৃবৃন্দকে উৎসব মুখর পরিবেশে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জননেতা অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল এমপি মহেশপুর ঝিনাইদহ থেকে সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক